নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি সোনালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় সোনালীর সঙ্গে রয়েছে আমি অভিক। আর প্রথমে যে বড় খবর দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, দিনহাটাতে সেখানেই তৃণমূল এবং বিজেপির মধ্যে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার দেহরক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, রীতিমতন বচসা হাতাহাতি সৃষ্টি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। আর আজ তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বন্ধের ডাক দিয়েছে দিনহাটাতে, 24 ঘন্টার জন্য বন্ধের ডাক দিয়েছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে। ফের একবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। একেবারেই অভিজ্ঞ, আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমরা এর আগেও দেখেছি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বনাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ নিশীথ প্রামাণিক, তাদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু এখনো বজায় রয়েছে এবং সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই যে প্রচার, সেই প্রচারকে কেন্দ্র করেই কিন্তু গতকালে দিনহাটাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু এবার তোলপাড় বঙ্গ রাজনীতি। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, আমরা যেমনটা জানি আজকে এই ঘটনার প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বন্ধ ডেকেছে 24 ঘন্টা, এই মুহূর্তে এখন সামগ্রিক পরিস্থিতি কি? দেখো, গতকাল কিন্তু রাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে একেবারেই সামনাসামনি যে চর্চা এবং একই সাথে উভয় মন্ত্রীর দেহরক্ষী এবং কর্মী সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল তাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিনহাটা থানা ঘেরাও করা হয়েছিল, বিক্ষোভ করা হয়েছিল এবং তারপর আজকে সকাল 6টার থেকে 24 ঘন্টার জন্য দিনহাটা শহর বন্ধ রাখা হয়েছিল। আর তারপরে আজকে সকালে দেখা গেল, সকাল থেকে যদিও দিনহাটা শহরে বৃষ্টি রয়েছে কিন্তু সেই বৃষ্টির মাঝেই দেখা গেল দিনহাটা শহরে, গোটা শহরে একটা মাখি পর্যন্ত গলার মতো অবস্থানে নেই, টোটাল শহর একদম নিস্তব্ধ অবস্থায় পড়ে রয়েছে। দোকানদাররা সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রেখেছে। যদিও সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে এখন পর্যন্ত তেমন কোনো বিশেষ অন্য কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি, তবে গতকাল যে তৃণমূল কংগ্রেসের ডাকা বন্ধ, সেই বন্ধের কিন্তু একেবারেই সম্পূর্ণ প্রভাব পড়েছে দিনহাটা শহরে। অপরদিকে যদি আমরা বিজেপির কথা চিন্তা করি, বিজেপিও কিন্তু একাধিক কর্মসূচি নিয়েছে। আজকে কিন্তু বিজেপির তরফ থেকে কোচবিহারের এসপি অফিস ঘেরাও অভিযান এবং বিক্ষোভ অভিযানের কথা শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে বিজেপির যে জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা সকলেই উপস্থিত থেকে কর্মী সমর্থকদের নিয়ে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে এখন বিজেপির অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা করেছিল। আর সেই অভিযোগে গতকাল রাতেই কিন্তু বিজেপি কোচবিহার শহরের মরাপোড়া চৌপতি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিল আর আজকে কিন্তু তারা আবার কোচবিহার এসপি অফিসে ঘেরাও করবে, বিক্ষোভ অভিযান করবে এমনটাই জানা যাচ্ছে। সুতরাং বলতে গেলে একদিকে দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের বন্ধ এবং দিনহাটার অন্যান্য এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ এবং অপরদিকে কোচবিহার শহরে বিজেপির বিক্ষোভ, উভয় শহরে কিন্তু দুই মন্ত্রী অর্থাৎ দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বিক্ষোভ, সব মিলিয়ে একেবারেই নির্বাচনের মুখে দিনহাটাকে আরো একবার খবরের শিরোনামে এনে দিল এবং গোটা রাজনৈতিক মহলের কাছে এই মুহূর্তে কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলো দিনহাটা। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ রবিউল, তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তবে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেই ছবি, গতকাল রাতের বেলায় যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিরাপত্তা রক্ষী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি তুলে ধরবো। ¡Gracias!
আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রামনবমীর ঘটনা। 2023 সালের মার্চে সেখানে রামনবমীকে মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ঘটনাতেই এবার এনআইএ তারা গ্রেফতার করলো 11 জনকে। এর আগে 16 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার 11 জনকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। একেবারেই অভিক, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আপনাদের আরো জানিয়ে রাখি হাওড়ার 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তার স্বামীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, এমনটাই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনায় এই গ্রেফতারি এবং এনআইএ গ্রেফতার করলো আরো 11 জনকে। গত বছরই আমরা দেখেছিলাম 2023-এর মার্চ মাসে রামনবমীর যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজিত হয়েছিল বিভিন্ন এলাকা এবং হাওড়ায় বারে বারে উত্তেজিত হয়েছিল পরিস্থিতি, এবং সেই ঘটনাতেই এবার এনআইএ 11 জনকে আরো নতুন করে গ্রেফতার করলো। ইতিমধ্যেই সেই ঘটনায় আমরা দেখেছিলাম সম্প্রতি 16 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং এর আগে এই ঘটনার তদন্ত করছিল রাজ্য পুলিশ, এবং তার পরবর্তীতেই আমরা দেখছি এনআইএ এই ঘটনার তদন্তে আরো 11 জনকে গ্রেফতার করলো। একেবারেই তাই, আমরা এই বিষয়ে আরো আপডেট নেব। জগন্নাথ সামন্ত টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, তোমাকে বলে রাখতে পারি 2023 সালে রামনবমী মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছিল। সেই হামলার অভিযোগে তদন্ত প্রথমে রাজ্য পুলিশ করছিল, তারপরে তদন্ত ভার দেওয়া এনআইএ কে, তার এনআইএ তদন্ত নেবে হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলরের স্বামী শামীম আহমেদকে গ্রেপ্তার করা হলো, তার সঙ্গে আরো 10 জনকে, মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এবং ঘটনার পরে এনআইএ সিসিটিভি ফুটেজ যেরকম খতিয়ে দেখেছে, এবং হামলার যে ছবি ছিল সেই ছবি তারা রাজ্য পুলিশের কাছ থেকে নিয়েছে, বিভিন্ন জায়গায় কথা বলেছে, এবং ফরেন্সিক তদন্ত হয়েছে সমস্ত তথ্য ভিত্তিতে। জগন্নাথ, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি সেই মিছিলে উপস্থিত ছিল? একেবারেই তোমাকে মিছিলে উপস্থিত ছিল, কারণ তোমাকে বলছি বারবার যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাদের যে ভিডিও বেরিয়েছিল সেই ভিডিওতে তাদের ছবিতে দেখা গেছে, এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের প্রমাণ মিলেছে, তারপরে এনআইএ এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আরও তদন্ত চলবে, এবং বেশ কিছু জনের নাম আছে আরও, তাদেরও গ্রেপ্তার করা হবে যেটা জানা যাচ্ছে সূত্রে, তবে এই মুহূর্তে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ সামন্ত, টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতায়, এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। গার্ডেন রিচে অবৈধ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপর কলকাতা পুরসভা, এলাকায় আর কত বিপজ্জনক বাড়ি উঠছে প্রশ্ন, কোথায় কোথায় অবৈধ নির্মাণ, ঘটনাস্থল পরিদর্শনে পুরসভার বিল্ডিং বিভাগের প্রতিনিধি দল, বেআইনি নির্মাণ বন্ধ করতে সক্রিয় লালবাজার। এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি গার্ডেন ব্রিজ, চলছে উদ্ধার কাজ, ঘটনাস্থলে এনডিআরএফ। কার মদতে বেআইনি নির্মাণ, দুর্ঘটনার দায় কার, সব জেনেও কেন উদাসীন প্রশাসন? গার্ডেন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার পর একাধিক প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। কিভাবে নির্মীয়মান ওই বহুতল হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কেন পুরসভার কোনো নজরদারি ছিল না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের একটি প্রতিনিধি দল। এগুলো নিয়ে আমি হাইকোর্টে যাব, তাদের কাছ থেকে পারমিশন নেবো, কারণ আমরা যেটাই করবো সেটা তো হাইকোর্টে যাবে ওরা। আমি আগে থেকে পারমিশন নিয়ে দেখবো যে আপনারা বলুন আমাদের ভাঙে, কারণ ওর ভেতরে না মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে কোথায় আমরা রাখবো? বিপজ্জনক আমরা বলতে পারি, বারবার গিয়ে রিকোয়েস্ট করতে পারি আপনারা খুলে যান, কিন্তু আইনত পুরসভার হাতে নেই যে রাইট টু প্রপার্টি, আপনার আর থেকে আপনাকে আপনার পয়সান থেকে আপনাকে উচ্ছেদ করে দিলাম, এই আইন পুরসভার নেই। গার্ডেন ব্রিজে ঘটনাস্থলের কাছে আবারও এক মৃত্যু ফাঁদ, মূল রাস্তার উপর পাশাপাশি হেলে রয়েছে দুটি বাড়ি, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে একেবারে কিছুটা দূরেই এবং আমার পেছনে দুটি বহুতল রয়েছে, যেই বহুতলের মধ্যে একটি বহুতল আমার বাঁ দিকে যে বহুতল, সেই বহুতল দেখা যাচ্ছে যে একেবারে সম্পূর্ণ হেলে পড়েছে, এবং হেলে ডান দিকে তার পাশে যে বহুতলটি রয়েছে সেই বহুতলের ওপরে এসে পড়েছে।
তোলা যায় না, কিন্তু এগুলো মানে অন্যায় আছে, এগুলো অনেক আছে এখানে মেঠোপুর যে এখানে অনেক আছে, প্রচুর আছে এখানটাই। একটা মানুষ যে ক্ষতি হয়ে গেল, যে বিল্ডিংটা পড়ে গেল, একটা অ্যাম্বুলেন্স যে মানে ওটা তুলবে ঝট করে বাঁচাবে মানুষকে, সেটা হলো না। আমার মনে হচ্ছে প্ল্যান আছে গার্ডেনিজকে বরবাদ করার জন্য, যদি ভূমিকম্প আসে আমার গ্যারান্টি আছে 100 বিল্ডিং পড়বে। এর মাঝেই ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের ছবি ভাইরাল। তবে কি কাউন্সিলরের মদতেই চলছিল অবৈধ নির্মাণ? অর্থাৎ সেই যে অভিযুক্ত যিনি প্রমোটার মোহাম্মদ ওয়াসিম, তার সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ার পর থেকে শামস ইকবালের কোনো রকম পাত্তাই পাওয়া যায়নি। এমনকি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্পন্ন হয়নি। স্বাভাবিকভাবে তার সঙ্গে প্রমোটারের ছবি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়িব্রিজের ঘটনার পর সক্রিয় লালবাজার, অবিলম্বে বিআইনি নির্মাণ বন্ধ করতে নির্দেশ ডেপুটি কমিশনারদের। কত বিআইনি নির্মাণ তা নিয়ে লালবাজারে রিপোর্ট জমা দিতে হবে ডিসিদের। পৌরসভাকে জানাতে হবে বিপজ্জনক বাড়ির সংখ্যাও, যে যে বিপজ্জনক বাড়িতে মানুষ রয়েছেন জানাতে হবে তার তথ্য। নির্দেশ লালবাজারে। শুভঙ্কর মণ্ডল ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।